Hey guys, what's up? This is Reality by Taj and welcome back to the another video. Guys, আজকে নতুন ভিডিওতে আবার একটা স্বাগত। Spider-Fighter 3 তে এখানে আছেন এখানে নিচে কয়টা ব্যক্তি আছে এদের খেলার মত টপকাই 10 এদের কি হয় এদের টপকানের বা ইনজুরড হওয়ার খবর তাদের পরিবারের কাছে পৌঁছাই এই মাফিয়া গ্যাং গুলো তো আমি I চালায় রাখছি ভাই ফাইট করতে করতে আমি হরণ হলাম এ চালা ভাই এরা দুই দিন পর কি টেকলো জাব্র করতে আমার হেলথের বারোটা বাজাইছে ভাই ই শিট ভাই আমার হেলথের এরকম বারোটা বাজাইছে ভাই ইয়ার মরে যা মরে যা নাই তোরা মইরা যা মইরা যা ও শিট গেছে আমার হেলথের ভাই ভাই আমি ক্যারেক্টার চেঞ্জ করলাম আমার হেলথ এটার 12টা বাজে রেখেছে আমার ডেথ এক্স বা ডেথ পুলের 12টা বাজে রেখে দিয়ে গেছে গাইস আর এখন স্পাইডারম্যান আবার যদি শেষ করি বাট লাস্টের ক্যারেক্টারটা বলে বা যেটা বলতে পারো ফিনিশিং টাচ সেটা হচ্ছে গিয়ে ডেথ পুল দিবে ওকে আমি আমার ওই জালটা আসার ওয়েট করতেছি রেডি ওটাই যে আসছে এখন ডেথ পুল আসবে বা ডেথ এক্স ফিনিশ ওকে এখন হালকলিয়া যাব তো আজকে হালকলিয়া অনেক জোসেপটা খেলাবে তো হালকলিয়া প্রথমবার আপডেট করি সো দেয়ার উই গো এখন কি স্কিলে যাই এই স্কিলগুলো আনলক করি আমি ফান্ডার একটা আনলক করা হয় নাই সো এটা আমার দরকার নাকি ও ভাই পাথর উঠায় মানে আচ্ছা এটা কি ভাই পানি মারা সবাইকে শেষ করে দাড়িটা তিনটা মারে রেড গেস এটা তিনটা পাথর মারে আর এটা একটা পাথর মারে এটা 1500 ওটা 1200 তো ভাই এটাই তো জোস এটা একটা পাথর কে একটা পাথরের প্রমোশন আমি দেবই যাক আমার রেকর্ড আপডেট করেছি এটাই জোস এখন হালক লিয়া কল আহ এখন ফাইট নিব ফাইট ও ভাই দেখলে রিয়ালিটা দিয়ে ভেঙ্গা করলো ধেরা নাইস হোক ওকে ওকে ভাই আই এম কমিং এ ভাই তোমরা চলে যাও হল্ক ইজ কামিং এ ভাই গুলি মারো এই নাও ও ভাই পাতা সুচে আরে ভাই গুলি মারবা তুমি গুলি মারবা তুমি এ নাও ট্যাপ ওরে ভাই ভাই তোমাকে পাথর দিয়ে এই নাও সবগুলো একসাথে যা এ ভাই যা দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও এ পারফেক্ট ল্যান্ডিং করতে পারলে জোস এ না ভাই পাথর দিয়ে আসবো ভাই হাততালি কান শেষ ভাই তোমরা তো আগাম করো কেন ভাই এরা মাথা বিতাস না এত আকাম করো মানে সারাদিন ভাই ঘর ভিতরে কি দিন রাত কিছু খাও না নাকি হ্যাঁ এক তো আকাম করো দুই তিন রাত কিছু না খেয়া দেয় আইসা পরে এরকম হুদা কাজে ভাই কিছু পারো না টারো না দিন রাত ধাস টাস করে আইসা পড়ো হ্যাঁ হ্যাঁ তোমাদের সবাই আমি মারতে পারি আমার এখানে একটু চারটা ক্যারেক্টার নিয়ে আমি তোমাকে মারতে পারি কিন্তু আমার দুইটা ধরে একটা দিয়ে তোমাদের মেরা ফেলাই বাট এনিওয়ে যদি ঠিক করে ফেলে একটা দিয়ে তোমাদের সবাইকে মারতে পারি বাট তোমরা 10 জন আর আমার দুইটা এটাও অনেক বড় পার্থক্য ভাই সারাদিন দিনে তো কিছু খায় না এত এত কি বলে দুর্বল শরীর না এক তো ফাইট করতে আসে দ্বিতীয়ত অনেক কিছু পারেও না চতুর্থ এসব আকাম কেন করতে হয় ভাই ঘর ভিতরে কত কাজ আছে ভাই বাইরে কাজ করলে কেউ বা তোমার এরকম ব্যাংক ডাকাতি করতে হবে কেন হ্যাঁ ব্যাংক ডাকাতি করছে বলো ব্যাংকের ম্যানেজার হয়ে যাও ভালো পড়াশোনা করে ব্যাংকের ম্যানেজার হয়ে যাও বা তোমার যদি আমার মতো পড়াশোনা না হয় ভালো একটা গেমার হয়ে যাও আর একটু বেশি বলে হলো না এনিওয়ে ভাই তোমাদের কোনো কাজ নেই মানে এরকম ভাবে মানে বুঝলাম না মানে শর্টের পুরো এরকম দুঃখ করে রাখছো কারণ তোমাদের আটকানোর জন্য আমার দিন রাত কষ্ট করতে খাটতে হয় জীবনটা বরবাদ করে রাখছো তো তোমাদের মতো মানুষের কি কর তোমাদের মতো মানুষকে মানে পিটায় ফেলার দরকার যেটা আমি করতেছি তো তোমরা তো শুধরাম না আমার প্রথম এপিসোডে তোমাদেরই দোলাই করছিলাম আমি ব্যাংকের ভিতরে আবার এই ব্যাংকের ভিতরে দোলাই করতে আসছি তোমাদের সবার শেষে মোটুলাল আসবে এটা আমি ভালো করেই জানি কারণ তোমরা আবার এই ব্যাংকে ফিরে আসছো দ্যাট মিনস তোমার মোটুলালে ফিরে আসছে কারণ সে তোমার বস আর সে তোমাকে হুম দিয়েছে তাই জন্য ফিরে আসছো বুঝছো ভাই তোমার ওই মোটুলালের সমস্যা কি হ্যাঁ
ভাই ভালো কোনো কাজ করো, তোমাদের আটকানোর জন্য ভাই আমাদের লাইফটা নষ্ট, সামনে মতো এনজয় করতে পারি না ভাই, একটা পাওয়ার পাইছি তো এনজয় করবো না, তা না ভাই, মানুষের বিপদে আপদে হেল্প করবো এটা ঠিক আছে এই পাওয়ার নিয়ে, কিন্তু কোনটা জন মানুষ পয়রা যাবে বিপদে হবে না, তোমাদের এদের বিপদে ফালাই পড়বে ফালতু একটা মানুষ, সামনে কিছু কাজ হ্যাঁ এই বেটা কিছু খাবো নাকি, কিছু খাও না নাকি তোমরা, এক তো ফাইট করতে আসছো ভাই, ফাইট করতে কোনো মজাই না, চল এখনো বলতেছে ভাই সরি বললাম, বল যে ভাই মাফ করে দাও আমি তোমাদের ছেড়ে দিব, কিন্তু তোমরা তো তা করবা না, এখন তোমাদের মোটুলালরে ডাকো, কারণ এ তোমার বস এ তো সবার শেষে আসবেই, কই গেল এই যে মোটু বস আইসা পড়ছে, আরে ভাই কি ধাক্কা ঢুক্কা দাও, এ পিছন দিয়ে ইন কেনা করতেছে রে তোমার, দেখি আরে ভাই আগে এই এই ছোট মিনিয়ন গুলারে শেষ করতে হবে, তাহলে এগুলার মাঝে ডিস্টার্ব করবে কে, কারণ এগুলার শেষ করে ইজি, আরে ভাই ছোট মিনিয়ন গুলারে শেষ করতে গেলে মোটুটা আইসা ডিস্টার্ব করে চিরকালে, আরে এদের শেষ করতে পারতেছে না, এদের আগে শেষ করতে হবে মহেন্দ্র বসটাকে দিলেইতে হবে, কিন্তু এদের বস তো মাঝখানে ডিস্টার্বিং ডালে আবার বসকে ফাইট করতে গেলে এই এগুলো ডিস্টার্বিং করে, তো এদের এদের শেষ করাটা না অনেক কষ্ট হচ্ছে, এটা রিয়েলি কথা, তা যার কারণে আমরা আমাদের ডেড বলে ট্রান্সফর্ম হয়েছি, ডেড বল বা ডেড এক্স যেটাই হলো দিয়া এদের আপাতত এর হাউক দিয়ে স্পিডে খুলে যে পারতেছে না, এটার একটা ছুরি হয়েছি, তো আপাতত স্পিডে মারবো আর থেকে মানে সাইডে যাবো, এরপরে যে শেষ এখন হাউক নিয়ে তোমার সাথে যুদ্ধ করবো, কবে আর আরে কি বিয়াদ আপনি আসতেই পারে দিল, হ্যাঁ হ্যাঁ এরকম ওই কী করতো, একটু এইম লাগাইতে পারো না, হ্যাঁ দেখছো ভাই কত শক্তি, হে ভাই কি কি পারো না এখন, ফোন পারো না জনাব পারো না এখন, মারতে পারবো না তো ইজিলি, আরে তোমার বিজ্যুতি কেন করে জানতে তাল দাওটা জোজ ওয়াটারের মাথার উপর ল্যান্ড করি, আর এদের আধেল খাই যাও, আরে ভাই কি ধাক্কা টাক্কা দিতেছো, হ্যাঁ ফাইট করো ধাক্কা দেওয়া সারা কিছু পারো না, এখন তো পড়ে গেছো, এ কি ভাই আমার তাল শব্দ তুমি মারা যাবে এইভাবে, দেখছো ভাই দেখছো কত ইয়া, এ ভাই কি আইসা অ্যাটাক করার জন্য আসতেছো কি ভাই, ন ভাই আসছো পারছো ভাই আমার সাথে এত ইজিলি পারবা না তুমি, তোমার খেলা শেষ শেষ শেষ, তো গাইজ যেটা বলার ছিল, তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে, টাটা বাই বাই, সি ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।